যে এটি নিছকই একটা গুজব। আমরা সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশ ক্রমে তিনি আমাদেরকে যে পয়েন্ট সমূহ দিয়েছেন আমরা সেই পয়েন্টের আলোকে কাজ করছি। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশীদার আপনারা, কারণ তিনি এই জিনিসটি বুঝতে পেরেছেন এবং তিনি জানেন যে মিডিয়া পার্টনার ছাড়া আসলে আমাদের কোনো কাজ যেভাবে মানুষের সঙ্গে প্রতিফলিত হওয়ার কথা সেভাবে প্রতিফলিত হয় না। আমাদের আমাদের যদি কোনো সাকসেস থেকে থাকে, আমাদের যদি কোনো ব্যর্থতা থেকে থাকে, সেটি মানুষের সামনে তুলে ধরবার জন্য আপনারা মূলত এই সমাজের দর্পণ। সুতরাং আপনাদের দিকে তাকালে সমাজ আসলে সমাজের চিত্রটাকে দেখতে পায়। আমি যেমন আমার নিজের মুখটা দেখতে পাই না আয়নার সামনে যাই, আয়নার সামনে গেলে আমার নিজেকে দেখতে পারি। আপনারা যারা সাংবাদিক আছেন, প্রেসে যারা আছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় যারা আছেন, আমরা যখন আপনাদের সামনে যাই তখন আমাদের চরিত্রটা, আমাদের চেহারাটা কিন্তু আপনারা তখন প্রতিফলিত করেন। সুতরাং এই যে সমাজের অত্যন্ত নিগৃহীত এবং অত্যন্ত খারাপ একটি কাজ হচ্ছে, সেটি হলো গুজব ছড়িয়ে পদ্মা সেতুতে মাথা লাগবে, এই জন্য মানুষ পিটিয়ে মেরে ফেলা হচ্ছে সন্দেহের বশবর্তীতে, অথবা গুজব ছড়ানো হচ্ছে যে এলাকায় কোনো একটি নতুন লোক এসেছে, কোনো একটা আগন্তুক লোক এসেছে, যে ছেলেদের ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে তাদেরকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে জবাই করে তাদের মাথা এই পদ্মা সেতুতে দিবে। এটা নিতান্ত একটা গুজব, এর কোনো বাস্তবতা নেই এবং এইরকম কোনো কিছুই হয়নি, কিন্তু বাংলাদেশে এরকম গুজব বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে প্রচলিত আছে এবং এইসব গুজবগুলো ছড়ানো হয়। এর পেছনে যে উদ্দেশ্য সেটি হলো যে বহমান যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে, পার্টিকুলারলি পদ্মা সেতু পৃথিবীর ওয়ান অফ দ্য বিজেক প্রজেক্টস, এই পদ্মা সেতু সংক্রান্তে যাতে সারা বিশ্বে বা মিডিয়াতে একটি নেতিবাচক একটি কিছু করা যায়, একটি স্বার্থান্বেষী মহল এই বিষয়টিকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য এই গুজবটি ছড়িয়েছে। আপনাদের কাছে আমাদের এই নিবেদন যে আপনারা আপনাদের সর্বশক্তি নিয়োগ করে এই গুজবটাকে আপনারা রুখে দেবেন। আমরা তো আমাদের পর্যায়ে কাজ করছি, আমরা স্কুল কলেজ মাদ্রাসা জনপ্রতিনিধি এবং আমাদের কমিউনিটি পুলিশিং বিট পুলিশিং সর্বস্তরে আমরা কাজ করে যাচ্ছি, ইসলামিক ফাউন্ডেশন মাদ্রাসা মন্দির যেখানে যেভাবে যত জনপ্রতিনিধি আছে, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার যারা আছেন তাদের সবার সাথে আমরা জনসম্পৃক্ততামূলক কাজ করছি এবং এই বিষয়টা সেন্সিটাইজ করার চেষ্টা করছি যাতে কোনোভাবেই এই বিষয়টি আমাদের মাঝে মাথা চাড়া না দিতে পারে। পাশাপাশি যে কাজটি আমরা করছি সেটি হলো যে আমরা উৎসাহিত করছি সমস্ত জনপ্রতিনিধি এবং আপনাদের সহ বিভিন্ন প্রান্তে যারা কাজ করছেন তাদের সবাইকে আমরা একটি বিষয় সেন্সিটাইজ করছি, যদি আপনারা দেখেন যে কোনো এলাকাতে কোনো স্থানে কোনোভাবে কোনো আগন্তককে এইভাবে সন্দেহ বশবর্তী তাকে মারা হচ্ছে, অথবা সত্যিকার অর্থেও যদি এরকম কোনো ছেলে ধরা থেকে থাকে, তাহলে দয়া করে আপনারা আপনাদের যে আপনাদের আশেপাশে যারা আছেন, আপনাদের সহকর্মী যারা আছেন তাদেরকে বলবেন যেন 999 ফোন দেয়। এর মধ্যে আমরা 999 বেশ কিছু সংবাদ পেয়েছি এবং ত্বরিত অ্যাকশন কিন্তু আমরা নিয়েছি। আলহামদুলিল্লাহ সিলেট জেলায় এখনও এইরকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, কয়েকটা ঘটনা ঘটতে যাচ্ছিল, পুলিশ আপনাদের সহযোগিতায় এবং জনপ্রতিনিধিদের সহযোগিতায় আমরা সেই বিষয়গুলো রুখে দিতে সক্ষম হয়েছি। এটি এরকম কোনো কিছু যদি হয় তাহলে এটা আমাদের জন্য হবে অত্যন্ত লজ্জাকর, অত্যন্ত নিগৃহীত একটি কাজ হবে সিলেট জেলার জন্য। আমরা আশা করি পুলিশ যেরকম সচেতন আছে আপনারা আপনাদের সহকর্মীদের সচেতন করবেন এবং আপনারা আপনাদের মিডিয়ায় আপনাদের ক্যাপাসিটির মধ্যে থেকে আপনারা অবশ্যই এই বিষয়টি তুলে ধরবেন। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা চাই যাতে গুজব ছড়িয়ে কেউ কোনো কিছু কোনো ফায়দা হাসিল না করতে পারে।